হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কোন কোন রওয়ায়েতে আছে 12,000 কোন কোন রওয়ায়েতে 14,000 যেহেতু ফতে মক্কার মধ্যে যত সাহাবী ছিল সবাই ছিল আরো নতুন মুসলমান 2,000 বা 4,000 সংযুক্ত হয়েছে হুনাইনের যুদ্ধে আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র 4,000 মুসলমানদের সংখ্যা যদি 12,000 হয় তে 3 গুণ বেশি অতএব বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 কাফেরদের বিশাল বাহিনী সুসজ্জিত আর মুসলমানদের অবস্থা খুবই করুণ এক তো সংখ্যা কম দ্বিতীয়ত জুতা নেই বুঝেন বলতে বলতে জুতা না থাকলে সমস্যা কি বাংলাদেশের মানুষ বুঝবেন না যে জুতা না থাকলে কি সমস্যা আমি গেলাম একবার হজে তে স্যান্ডেল রাখছি স্যান্ডেল হারিয়ে গেছে তে জানামাজের মধ্যে নামাজ পড়তেছিলাম তা আমি চিন্তা করছি সামনে গিয়ে আর স্যান্ডেল কিনে নেব আল্লাহ আমি তো কি অবস্থা আমি খালি জায়নামাজ থেকে পাওটা বাহিরে রাখছি তখনই হাদিসের কথা মনে পড়ছে এর আগে ভালো বুঝতাম না যে জুতা নাই সমস্যা কি জুতা নাই এটা কোনো কারণ আমরা বাংলাদেশের মানুষ কথা বুঝাতে পারিনি সুবহানাল্লাহ যখনই রাস্তার মধ্যে পাওটা দিছি মনে হয় পায়ের পিছনে ঠোসটা পড়ে গেল সাথে সাথে হাঁটা যায় না সৌদি আরবে এক তো সব পাহাড়ি পাথরি ভূমি রৌদ্রের তাপ উত্তপ্ত হয়ে যায় আগুন হয়ে যায় পাও রাখা যায় না পাও ভুঁড়া যায় তলোয়ার ছিল না কোন কোন রয়াতের মধ্যে মাত্র 3 খান তলোয়ার নেই ঘোড়া সংখ্যাও নেই উট নাই খাদ্য নাই ঢাল নাই কিচ্ছু নাই অথচ আবু জাহেলের কাফেলার মধ্যে প্রত্যেকে তোমার ডবল ডবল তলোয়ার ঢাল ডবল ডবল ঘোড়ার অভাব নাই খাদ্যের অভাব নাই তল 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 তো তৈলক্ত শরীর এক জোড়ার মনে হয় যেন তৈ ছেড়ে দিলে পড়ে যায় এরকম অবস্থা ওইদিকে সাহাবিদের খাদ্য নাই সাহাবার বলছি ইয়া নবী আল্লাহ যুদ্ধ তো করবো আপত্তি নাই অস্ত্র দেন তলোয়ার দেন কিভাবে দিবে আমার নবী তাকায়া থাকে করুণ দৃষ্টিতে কলি ইয়া নবী আল্লাহ কি নিয়ে যাবো দেন কিছু নবী আলাইহিসসালাম কি করবেন কিছু তো দিতে হবে শুকনা খাজুরের ডাল ভেঙ্গে তাদের হাতে দিয়া দিস এই হলো তলোয়ার শুকনা খাজুরের ডাল রওয়ায়েতের মধ্যে আসছে রাবি নিজে বলেন ওই সত্তার কসম যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন ওই শুকনা খাজুরের ডাল বেঈমানদের ঘাড়ে লাগাইতে দেরি কিন্তু ঘাড় আলাদা হইতে একটু দেরি হয় না ওইদিকে নবী বদরের এক প্রান্তে গিয়ে সিজদায় পড়ছে আল্লাহুম্মা আনশিদুক আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শিতা লাম তুবাদ মাওলাহে ওয়াদা করছিলেন মক্কায় বদরে বিজয় দান করবেন কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বিজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই এরা একজনও টিকবে না ইন শিতা লাম তুবাদ আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই আমার উম্মত শেষ উম্মত আমার উম্মতের কোনো উম্মত নাই যদি আজকে বদরের ময়দানে এরা ধ্বংস হয়ে যায় তাহলে তোমার দিন বিরক্ত শেষ ইনশিয়াতালাম তুবাদ তুমি যদি চাও তোমার ইবাদত দুনিয়াতে না থাকুক এটা যদি চাও মঞ্জুর তোমার এইটাই হয় আমাদেরকে ধ্বংস করে দাও আর নবীও আসবে না তোমাকে আল্লাহ বলার কেউ থাকবেও না বুঝেন বুঝেন কোন অস্ত্রতার দিকে কি অবস্থায় হইলে আমার নবী এই দোয়া করতে পারে আল্লাহুম্মা আনশিদ আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা শিতা লাম তুবাদ শুধু কি তাই নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বুখারী রওয়ায়াত বলতিস নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই অবস্থা দেখে ফা আখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদিহি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হাত ধরে বসছেন
ইয়া নবী যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, সহ্য হয় না। মেঘদাদ ইবনে আসওয়াদ বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা মূসা নবীর উম্মত নই। যখন মূসা নবীর উম্মত, তার উম্মতকে ডাকছিল মূসা আলাইহিস সালাম, আসো যুদ্ধ করার জন্য আসো, তখন মূসার উম্মত কি বলছে, ইজহাব আনতা রাব্বুক, তুমি তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে যাব না। আমরা সেই উম্মত নই যে উম্মতকে ডাকার পরে ঘোষণা দিয়েছিল তোমার তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো। ওয়ালাকিন নুকাতিল আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, বরং আমাদের অবস্থা কি, সামনের দিক থেকে শত্রু আসবে, সামনে আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে যাব, ডান দিক থেকে যুদ্ধ আসবে, শত্রু আসবে, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আপনাকে আক্রমণ করার জন্য আসবে, ঢাল থাকবে না, আমরা ঢাল হয়ে যাব। পিছনের দিক থেকে আক্রমণ আসবে, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে এই ময়দান ছাড়বো না, যুদ্ধ করবো ইনশাআল্লাহ। মুসলমান কি অবস্থা তোমাদের, ভয় পেয়ে যাও? মুসলমান ভয় পাওয়ার জাতি নয়। মুসলমানের আঘাত পিছনে লাগে না, মুসলমানের আঘাত সামনে লাগে। সহজ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, আমরা সেই মুমিন। কি কথা ঠিক না? আফরার দুই সন্তান কি নিয়ে এসেছে? আফরার, হ্যাঁ নবী আল্লাহ, আমার তো স্বামীও নেই, ওর বাবা মারা গেছে, আমি তো পুরুষ নই, এতদূর সফর করে রেজাজও তো নেই, বড় কোনো সন্তানও নেই, আছে দুইটা সন্তান, নিয়ে নেন, করবি কি, ওরা তো বাচ্চা মানুষ। মুসলমানের গোষ্ঠী জাতি সাপ জন্ম হয় জাতি সাপ হয়ে, জাতি সাপ জন্ম হয় জাতি সাপ হয়ে, বাঘের বাচ্চার জন্ম হয় বাঘ হয়ে, সিংহের বাচ্চার জন্ম সিংহ হয়ে হয়, গাধা হয় না, শিয়াল হয়ে সিংহের বাচ্চা জন্ম করে, সিংহের জন্ম কি হয়, বাঘ বাঘই হয়ে জন্মগ্রহণ, স্বর্ণের খনিতে স্বর্ণই জন্ম হয়, স্বর্ণের খনিতে স্বর্ণই জন্ম হয়। তুমি কি জানো ডায়মন্ড তো জন্মগত ডায়মন্ড, ডায়মন্ড জন্মগত ডায়মন্ড হয়, চন্দন গাছ তো উদিত হয় চন্দন হয়েই, কোন মাদার গাছ চন্দন হয় না, চন্দন গাছের জন্ম চন্দন হয়েই হয়। মুসলমানের জন্ম ইসলাম অবস্থায় হয়, মোমেন ইমান দামি জিনিস, মুসলমানের সন্তান শিয়াল হতে পারে না, মুসলমানের সন্তান ভেড়া হতে পারে না, ভেড়া বানায় ভালো আমাদের ভিতরে তো ফিউজ করে ভালো, সমস্যা তো এই, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে শুধু ওই ফিউজ করার জন্য, রং ঢং সব ঠিক থাকবে, ভিতরে পাওয়ার নাই, ভিতরে পাওয়ার নাই, পাওয়ারলেস, ভিতরে পাওয়ার নাই, পাওয়ারলেস, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে খালি কি ক্রয় করার জন্য, মনে নাই ভুলে গেছে না, কি ক্রয় করার জন্য, মোমেন কি করবে, মোমেন কি করবে, মোমেন কি করবে, তার জমি দিয়া দিবে, ইমান দিবে না, মোমেন স্ত্রী দিয়া দেবে, মোমেন স্বামী দিয়া দিবে, মোমেন সন্তান দিয়া দিবে, মোমেন মেয়ে দিয়া দিবে, মোমেন দোকান দিয়া দিবে, মোমেন চাকরি দিয়া দিবে, মোমেন ব্যবসা দিয়া দিবে, মোমেন জমি দিয়া দিবে, এমনকি মোমেন ওয়াকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়া দিবে, ইমান বিসর্জন দিবে, ইমান 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 মোমেন্টে থেকে ছুটে না,
এটা বদ্ধমূল হয়ে যায়। যেমন আমার রং আমার থেকে আলাদা করা যায় না, আমার রং আমার থেকে আলাদা করা যায় না, মজ্জাগত। ঠিক মুমিনের মধ্যে তার ঈমান মজ্জাগত, কোনো কষ্ট, কোনো লোভ, কোনো লালস, কোনো ভয়, কোনো ভীতি তাদের থেকে ঈমানকে হটাতে পারে না। ঈমানকে মজবুত করো, ঈমানকে মজবুত করো। আমার যুবক দোস্ত, আমার স্কুলকার ইউনিভার্সিটির দোস্ত, আমার সাধারণ দোস্ত, আমার পর্দার মা বোনেরা, ঈমানকে নষ্ট করিও না, ঈমানকে ধ্বংস করিও না, ঈমানকে আঁকড়িয়ে ধরো, ঈমানকে আঁকড়িয়ে ধরো, ঈমানকে মজবুত করে ধরো। আপনার দুই সন্তানকে নিয়ে আস, ইয়া নবী আল্লাহ নিয়ে যান, করবো কি দিয়া, ওরা তো তলোয়ার উস্কাতে পারবে না, করবো কি। কলে তলোয়ার যদি না উঠাতে পারে, কমপক্ষে আপনার উপর তলোয়ার যদি আসে ঢাল তো হতে পারবে, ঢাল হয়ে যাবে, সমস্যা নেই। আগ্রহ বাচ্চা দুইটা বলতেছে আমাদেরকে নিয়ে না, নিয়ে নবী আল্লাহ। মুসলমানের সন্তান বয়স হয়ে গেছে 30, দুইটা সন্তানের বাচ্চা নামাজ পড়ে না, বলে কি আপনার বাচ্চা নামাজ পড়ে না কেন, বলে এখনো ছোট। এটা বেঈমানের বাচ্চা ছোট থাকতে পারে, কিন্তু মুসলমানের বাচ্চা ছোট থাকতে পারে না। ওটা বেঈমানের বাচ্চা ছোট থাকতে পারে রে বেটা, বেঈমানের বাচ্চা, বেঈমানের বাচ্চা, অমুসলিমদের বাচ্চা ছোট থাকতে পারে, কিন্তু মুসলিমের সন্তান তো 7 বছর বয়সে সে আল্লাহর সামনে সেজদায় পড়িয়া যায়। মুসলমানের সন্তান 7 বছরের সময় আমার মাওলাকে সেজদা দেয়, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক মারে। আর বেঈমানদের বাচ্চা 30 বছরে বড় হয় না, বেঈমানদের বাচ্চা 30 বছরও বড় হয় না, কিন্তু মোমেনের সন্তান 7 বছর আমার মাওলাকে সেজদা করে। মুসলমানের সন্তান বেঈমানের বাচ্চা 30 বছরে রোজা রাখে না, আর মুসলমানের সন্তান 7 বছরের সময় রোজা রাখার অভ্যাস করতে থাকে। বেঈমানের সন্তানরা 30 বছর আল্লাহু আকবার বলে ডাক দেয় না, কিন্তু মুসলমানের সন্তান কথা বলার সময় আল্লাহু আকবার ধ্বনিতে তার জাগ্রত হয়, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তার বড় হয়। কি কথা, ঠিক না? তাদের মনের মধ্যে, তাদের অন্তরের মধ্যে, তাদের জবানের মধ্যে বরকত কার? তারা কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজে কি দিয়া শয়তান দূর হবে নাকি? নারায় আমার নেতা তোমার নেতা, আরো জোরে বিশ্ব নবী মুস্তফা, তোমার নেতা আমার নেতা, নারায় তাকবে সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা, ওরা ভয় করি না বুলেট বোমা, নারায় তাকবে। বেঈমানের দৃষ্টিতে আল্লাহু আকবার ধ্বনি শুনতেই পারে না। তোর অস্ত্র নিয়ে আস না, তলোয়ার নিয়ে আস, আমরা শুধু আল্লাহু আকবার ধ্বনি দেবো, দেখবো তোদের পাতলা পায়খানা হয়ে যাবে, পাতলা পায়খানা হয়ে যাবে, দেখবেন পাগলের মতো ওরা দৌড়ে বেড়াবে, শুধু আল্লাহু আকবার ধ্বনি এত মারাত্মক আইটেম হবে। বসেন, এমন ভাবে আল্লাহু আকবার ধ্বনি ওদের কলিজার মধ্যে লাগায়, দেখবেন সব শয়তান পালায় এবার। কি কথা, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ
রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরকত বয়ান করো। এর জন্য নামাজের সময় আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময়, সেজদায় পড়ার সময়, সেজদা থেকে ওঠার সময় আবারও আল্লাহ। প্রত্যেকটা নাম কি যে মজা! ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, মুমিনেরা কাকে ভয় করো? ভয় কি জিনিস? আত-তাযান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরা, আত-তাযান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরা। তাকওয়া বলা হয় আখিরাতে ক্ষতি হবে এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখা, না? আখিরাতে ক্ষতি হবে এমন জিনিস থেকে নিজেকে, এর নাম আখিরাতে কোন জিনিসে ক্ষতি করবে? গুনাহ। জোরে বলেন, তার মানে মোমেন গুনার কাজের কাছেও যায়। হ্যাঁ, মোমেন গুনার কাজের কাছেও। আল্লাহ আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, মোমেনের আল্লাহকে ভয় কর। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ফজরের সময় ঘুমায়া থাকতে পারে না। যে আমার মাওলাকে ভয় করে সে রোজা কাজা করতে পারে না। এই রমজান মাস আসতে আছে, কয়েকদিন পরে কি রোজা ছাড়বা না রাখবা? সবাই ইনশাআল্লাহ, কে কে ইনশাআল্লাহ 30টা রোজা রাখবে? নারা তাকবীর, আল্লাহ তুমি কবুল করো, ছাড়বো না। রমজান মাস তাকওয়ার মাস। আল্লাহ পাক নিজে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা লাআল্লাহ সম্ভবত। কিন্তু কোরআনের মধ্যে যত জায়গায় লাআল্লাহ আসবে একই দিন অর্থ দিবে, নিশ্চিত অর্থ দিবে না, এখানে সম্মানের অর্থ না, শখের অর্থ দিবে না। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, মুত্তাকি হয়ে যাও। রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি যেন হতে পারে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজা এত এক ইবাদত, আর সওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল, ও জাহান্নামের আগুন থেকে তোমাকে আমাকে বাঁচায় দিবে। রমজান মাস খুবই এক দামি মাস, এর জন্য রজব মাস পড়ার সাথে সাথে আমার নবীর দোয়া শিখা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ লানা রমাজান, মাওলা হে তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দান করো, রমজান পর্যন্ত হায়াত দিও, যেন রমজান মাসের রোজা রাখিয়া, রমজান মাসের রোজা রাখিয়া তোমাকে ডাক দিই মাওলা রে। সামনে তো খাদ্য আছে, কিন্তু খাদ্য খাই না তুমি নিষেধ করছো। সামনে পানি আছে, পানি পান করি না তুমি নিষেধ করছো। স্বামী স্ত্রী আছে, কিন্তু কিছু করি না তুমি নিষেধ করছো। তোমার ভয়ে যেহেতু আমরা সব কিছু ত্যাগ করছি, আমি বাঁচিয়ে আছি, তুমিও জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাইয়া দিও, জান্নাতের মধ্যে প্রবেশ করাইও, আমার সমস্ত গুনাহ মাফ করিও। এই তাকওয়া অর্জন করার জন্য রমজান মাস সামনে আসতে আছে, তেলাওয়াত বেশি বেশি করবা, ইবাদতের মধ্যে মগ্ন থাকবা, জিকির আজকারের মধ্যে মগ্ন থাকবা। 11টা মাস শুধু দুনিয়া 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 করতে করতে 11টা মাস শেষ করিয়া ফেলাইছি, রমজান মাসে মাওলানার ইবাদতের মধ্যে আমি কাটাইয়া দেব। যদি রমজান মাসে ইবাদতের মধ্যে কাটাইয়া দিতে পারো, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ঈদের দিনে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যারা রোজা রাখছে, মুনহাজর নবজাত শিশু জন্ম হওয়ার সময় যেরকম কোনো গুনাহ থাকে না, রমজান মাসে রোজা রাখার কারণে মুমিনদের গুনাহ সব মুছিয়া যায়। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মোমেন আল্লাহকে ভয় করো,
ভয় করবা কিভাবে? সবচেয়ে দামি হলো ভয়। যে ব্যক্তির মধ্যে ভয় আছে সেই তো আল্লাহর ওলি হয়ে গেছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কোমা, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি তোমরা মুমিন হও তোমরা বিজয় অর্জন করতে পারবা। আর ওই মুমিনের মধ্যে যখন তাকওয়া চলে আসে তখন মুমিন আল্লাহর ওলি হয়ে যায়। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা ঈমান ও তাকওয়া অর্জন করবে তারা আমার মাওলার ওলি হয়ে যাবে। আর যারা মাওলার ওলি হয়ে যাবে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য দুনিয়াও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ। দুনিয়ার মধ্যেও ভয় নাই, কবরেও ভয় নাই, কিয়ামতেও ভয় নাই, বুলসরাতেও ভয় নাই, শুধু সুসংবাদ আর সুসংবাদ। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা যিসিয়া। কিয়ামতের ময়দানে যাদের মধ্যে তাকওয়া থাকবে তারা 30,000 বছরের পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ পাক প্রশ্ন করবে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদাকে পালন করছি নাকি? জান্নাতের মাওলা রে, যে ওয়াদা করছো কোটি কোটি গুণ বেশি পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তুমি ওয়াদা করছিলে তোমার সাথে সাক্ষাৎ হবে কিন্তু এখনো সাক্ষাৎ করো নাই। অমনি আমার মাওলায় পড়বে ফেরেশতারে নূরের পর্দা হটায়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি মিশতে আমার মাওলাকে নিজের চোখে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে কিন্তু জান্নাতি আর হুঁশ থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। শুধু মজার মজা, আল্লাহর তরফ থেকে সালামুন কওলাম মির রব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দারাও মা ও বোনেরা, যদি মাওলাকে না নিয়ে মাওলার কবরে যাও ওই কবর আর কবর থাকবে না। কোনো কোনো নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। কোনো কোনো নাফরমানের কবরের মধ্যে একটা নাই দুইটা নাই 99টা সাপ জমা হইয়া যাবে। কোনো কোনো নাফরমানের কবরের মধ্যে আল্লাহ পাক আন্দা বয়রা ফেরেশতা নাজিল করিয়া দিবে। ফেরেশতার হাতের মধ্যে একটা লোহার গুর্জ থাকবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান ওই গুর্জ দিয়া যদি কোনো শক্ত পাথরের পাহাড় উপর আঘাত করা হইতো গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইতো। আল্লাহ মাফ করিয়া দাও। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান ওই গুর্জ দিয়া নাফরমানকে এক একটা বাড়ি মারবে, বাড়ির সাথে সাথে নাফরমান 70 তাবক জমিনের নিচে ঢুকিয়া যাবে, আবার উঠবে, আবার পিঠান মারবে, আবার ঢুকিয়া যাবে, উল্টাইয়া পাল্টাইয়া কেয়ামত পর্যন্ত পিঠাইয়া থাকবে। নাফরমান যত চিল্লান চিল্লাইবে ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না, মায়াও লাগবে না, আর মাইরো সারবে না। বাবা রে আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া। বাবা রে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে। এই হাদিস বয়ান করার সময় আমার নবী দুই হাত একত্রিত করলেন, এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকাই দিয়ে বলো চাপের জোরে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া বলাইবে। ইমাম গজ্জালি রহমাতুল্লাহ বলেন,
গরিবদের তুলনায় বড় লোকদের কবর আজাব 70 গুণ বেশি অনুভব হবে। যখনই সাপে আঘাত করবে কবর মধ্যে আজাব শুরু হয়ে যাবে। নাফরমান চিন্তা করবে, দুনিয়ার মধ্যে আমার বাড়ি এত দামি ছিল, আমার খাটটা এত দামি ছিল, আমার গেটের মধ্যে এই দারোয়ান ছিল, বাড়ির সামনে ফুলের বাগান ছিল, মানুষ আমাকে কত সাহায্য করছে, মানুষ আমাকে কত সম্মান ইজ্জত করছে। আহারে দুনিয়ার মধ্যে একটা কাটার আঘাত সহ্য করতে পারতাম না, একটা মশার কামড় থেকে বাঁচার জন্য কত নেট লাগাইলাম, কত এরোসল ব্যবহার করলাম আল্লাহ, কিন্তু আজকে তো আর সাপের কামড় থেকে বাঁচতে পারি না। যখনই দুনিয়ার আরাম আসার কথা মনে পড়বে আর ওইদিকে সাপের আঘাত শুরু হইয়া যাবে, কি যে ব্যথা, ওই যন্ত্রণা সহ্য করতে পারবে না, আঘাত তো ফিরাতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার আজাবুল কবরে হক কোন, কবর আজাব সত্য কোনো সন্দেহ নাই। বাবারে আমার আমার দাদা জাম রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে একটা ঘটনা বয়ান করছে। আমার দাদা জানের বে আব্দুল কাদের ফরাজি সাহেব বলছে, বে হিসেবে একটা আজিম ঘটনা শোনেন। ঢাকার এক মেস ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা 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 গুনার তারই ব্যস্ত থাকত, নামাজ রোজে এবাদতের কাছেও যাইত না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করিয়া সবাই ঘরে চলে আসছে, তার ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে, এই মাত্রই দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ। ওই সময় 1000 টাকা বর্তমানে কয়েক কোটি টাকার চেয়েও বেশি হবে। সবাই পরামর্শের ভিত্তিতে যখনই কবর খনন করা শুরু করছে, আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, ভাই আমিও তাদের সাথে কবরের কাছে গেলাম, যখনই মাটি উঠানো শুরু করছে হঠাৎ কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। মানুষ চিন্তা করছে বলে কিছু না গ্যাস পরম করছে, যখন আস্তে আস্তে মাটি উঠাইতে আসে বাঁশ উঠানো শুরু করছে, ধোঁয়া আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে। বেয়াই সাহেব যখনই কবরের লাশের দিকে নজর পড়ছে, তখন দেখে লাশের জিবরা টানিয়া নাবিস তার মধ্যে ঝুলাইয়া ফেলাইছে, সব হাত ভাঙিয়া একত্রিত করিয়া ফেলাইছে। কলে বেয়াই সাহেব এই অবস্থা যারা দেখছে সবাই চিল্লা দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। এক সপ্তাহ পর্যন্ত ঠিক মতো খানা পিনা খাইতে পারি না। বুখারী শরীফের রওয়ায়েত কি দেখো নাই, নবী আলাইহিসসালাম দুই কবরের নিকট থেকে রওনা করছেন। আল্লাহর হাবিব আলাইহিসসালাম বলেন, দুই কবরের মধ্যে আজাব চলতে আছে, একজনে প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজন সগুল খুঁড়ি খুঁড়িয়ে বেড়াইত। বাবারে দুনিয়া কিছু না, কিছু না, দুনিয়া কিছু না, এক স্বপ্নের জিন্দগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, আবার কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে শরীরের শক্তি আস্তে আস্তে রহিত করতে আছে। যেরকম রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও আমার মা ও বোনেরা, ও আমার মা ও বোনেরা, ও বুদ্ধিমান বাবারা, আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়,
আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে বিদেশে থাকলেও সাহায্য সহযোগিতা করা যায়। কিন্তু তোমার আমার বাড়ির দরজায় যদি শুইয়া থাকি কেউ সাহায্য করতে পারবে না। বাবারে বাবারে কি বলবো, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বাবা তুমি কি দেখো নাই এই করোনার সময় মা আল্লাহ কিয়ামতের আলামত দেখাইয়া দিছে। ওই যে ফেনীতে এক ব্যক্তি পেট্রোল পাম্পের চাকরি করিয়া একটা বিল্ডিং করছে, আর স্বামী স্ত্রীর জন্য কত না কি কিনিয়ে আনছে, বাচ্চাদের জন্য কত ত্যাগ করছে, যখনই পরিবারের সবাই জানছে করোনা হয়েছে ওই ব্যক্তিকে নিচের একটা রুমে ঢুকাইয়া তালা মারিয়া ফেলাইছে। ওই ব্যক্তি জানালার ফাঁক দিয়া বারবার পানি পানি, তোমরা সবাই মিডিয়ায় দেখছো ব্যক্তি বারবার পানি পানি করছে, কিন্তু স্ত্রী তার কাছে পানি নিয়ে যায় না। আজ এই সন্তানের জন্য জীবন ধ্বংস করছে, সেই সন্তানও ছেলেও পানি নিয়ে যায় নাই, মেয়েও এক গ্লাস পানির ব্যবস্থা করে না, অথচ ব্যক্তি পানি পানি করতে করতে ওই রুমের মধ্যে পানি না খাইয়া মারা গেছে। ওই ব্যক্তি যখন মারা গেছে সবাই দরজার তালা বদ্ধ করিয়া সবাই পালাইয়া চলিয়া গেছে, দাফনের ব্যবস্থা করে না, ছেলে বাবার লাশ দেখতে আসে নাই, মেয়েও বাবার লাশ দেখতে আসে না, আল্লাহ স্ত্রী ও স্বামীর লাশ দেখার জন্য তৈয়ার ছিল না। বাবারে কি বলবো, যেরকম করুণা গোটা কিয়ামতের আলামত দেখাইয়া দিছে, যদি দুনিয়ার অবস্থা এরকম হয় যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মার পরিচয় দেবে না। এক হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তির একটা নেকের জন্য জাহান্নামের ফয়সালা হইয়া যাবে, ওই ব্যক্তি বলে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও দেখি আমি কার থেকে একটা নেক পাই কিনা, আল্লাহ পাক বলে যাও দেখো কার কাছে একটা নেক পাওয়া যায় কিনা। ওই ব্যক্তি চিন্তা করবে দুনিয়ার মধ্যে মা আমার সবচেয়ে আপন ছিল, গিয়া দেখি মায়ের কাছে একটা নেক পাওয়া যায় কিনা। ওই ব্যক্তি গিয়া বলে মা গো দুনিয়ার মধ্যে সবচেয়ে তুমি আমার বেশি আপন ছিলা, আমাকে কত কষ্ট করিয়া গর্ব ধারণ করছ, আমি জন্ম হওয়ার সময় মনে হয় যেন তুমি প্রথম মৃত্যু দেখিয়া ফেলাইছ, শীতের সময় আমাকে শুকনো জায়গায় শোয়াইয়া তুমি সারারাত্র ভিজা জায়গায় শুয়াছিল, নিজের না খাইয়া আমার মুখের মধ্যে খানা তুলিয়া দিছ,
ওই যে যখন পানির মধ্যে পড়িয়া গেছিলাম আমাকে বাঁচাবার জন্য তুমি তোমার জীবনকে ধ্বংস করিয়া ফেলাইছো, তুমি মারা গেছো কিন্তু আমাকে তুমি উপরে জাগাইয়া রাখছো। আমি বলি তুমি আমার সেই মা, আমার জন্য সর্বোচ্চ ত্যাগ করছো, আজকে একটা ন্যাকের জন্য আমার জাহান্নামের ফয়সালা হইয়া যাইতে আছে, আমাকে একটা ন্যাক দাও। তখন মা বলবে আমার হিসাব নিকাশ হয় নাই, আমি তোকে চিনি না, তুই আমার ছেলে না, আমি তোর মা না, আমি তোর মা না, তুই আমার ছেলে না, আমি তোকে ন্যাক দিতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে, এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে, ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না, জাহান্নামের টানের চোটে ফেরেশতারা হেসকি দিয়া সামনে চলে আসবে। এই অবস্থা দেখিয়া ওয়া কুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সবিউল্লাহি নাফসি নাফসি, সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবী মূসা বলবে আমাকে বাঁচাও, নবী ঈসা বলবে আমাকে বাঁচাও, নবী ইব্রাহিম আলাইহিসসালাম বলবে আমাকে বাঁচাও। কোন নবীদের উম্মতের কথা মনে থাকবে না, ওইদিকে আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার পেয়ারা নবী, সেজদা করে বলো রব্বি হাবলি উম্মাতি, রব্বি হাবলি উম্মাতি। আল্লাহ আল্লাহ আমার উম্মতের উপায় কি, আল্লাহ আমার উম্মতের উপায় কি, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কয়া খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল, আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছন দিয়ে সরিয়া যাবে। আল্লাহর নবী বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুত্রাতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেয় হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা, আজকে তো চোখের মধ্যে পানি নাই কিন্তু মুখের মধ্যে ঠিকই হাসি আছে, মুখের মধ্যে হাসি আছে, মুখের মধ্যে হাসি কিন্তু চোখের মধ্যে পানি নাই। অথচ নবী আলাইহিসসালাতু আল্লাহর কাছে দোয়া করে اللهم ارزقني عينين تبقيان من خشيتك قبل ان يكون الدم دما مولاه তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কানতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের থেকে চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম ফরমান, কিয়ামতের ময়দানে ফরমান, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে চোখের রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে, চোখের পানি এবং রক্ত পড়তে 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 গালের গোস্ত চামড়াগুলি পচিয়া পচিয়া পচিয়া
নিজে বিশাল বিশাল গর্ত হয়ে যাবে। বলে দুনিয়াতে কান্দাইয়া না, কবরে আখেরাতে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইয়া নিও কবরে কান্দাইও না, কিয়ামতের ময়দানে কান্দাইও না, মিজানে কান্দাইও না, বুসরে তো কান্দাইও না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এইবার আল্লাহ বা কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিয়া দিবে, আল্লাহ তুমি সবাইকে জাহান্নাম থেকে নাজাত দিয়া দাও। জাহান্নামে একটা মাঠ হবে, উদ্যান হবে, কাঁটা যুক্ত উদ্যান, গোটা জমিনের মধ্যে লম্বা লম্বা কাঁটা, একদল জাহান্নামের চেহারার উপরে হাঁটতে থাকবে। চেহারার উপরে হাঁটতে হাঁটতে যখন কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটার আগাতে আগাতে চোখের মণি খুলিয়া খুলিয়া পড়িয়া যাইবে। সেই চোখের মধ্যে ঘাও সৃষ্টি হবে, আবার ঘাট থেকে অনর্গল পচিয়া পুষ পড়তে থাকবে, আবার ঘাড় মধ্যে পোকা পোকা কটকট কটকট করে কামড়াইতে থাকবে। বাবা রে ফেরো, আল্লাহ তুই আমাদের সবাইকে ফিরাইয়া দাও। আল্লাহ গুনার থেকে আমাদের সবাইকে ফিরাইয়া দাও, ওই জাহান্নাম থেকে আমাদের সবাইকে নাজাত দিয়া দাও। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমা ওয়ালা আবদি খাওফাইনে ওয়ালা আমনাইনে মান খাফানি ফি দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফি দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক নিজেই বলেন, আমি আমার বান্দার মধ্যে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না, যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে আর কবরে ভয় নাই, আর কিয়ামতে ভয় নাই, আর মিজানে ভয় নাই, আর পুসরাতে ভয় নাই, আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, কবরে ভয় শুরু হবে, ভয় আর কোনো দিন শেষ হবে না, কিয়ামতের ময়দানে ভয় শুরু হবে আর শেষ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনরা আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবো? কুনু মাসাদিকিন, যাদের মধ্যে ভয় আছে তাদের সাথিত্ব গ্রহণ করো। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত গুলো সবাই রে যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদামে ভেজাল, ব্যবসা শেরেক বেদাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমলাক লাগ মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না, চরমোনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার
জাহান্নামের আগুন জ্বলিয়ে রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।